অঞ্চল। আর বিভিন্ন প্রান্তর আমার জ্যেষ্ঠ সাংবাদিক লাইভত আছে, নগাঁওর নীলোৎপল বরা আছে লাইভত। প্রদ্যুৎ বরদলৈর জয়লাভের আনুষ্ঠানিক খবর নাকি নীলোৎপল আপনার হাতত? নিশ্চয় নিশ্চয়, প্রায় 2 লাখ প্রায় 2.5 লাখ ভোটত প্রদ্যুৎ বরদলৈ জয়ী হয়েছে। আর আমার লগত যদি আমি ভুল হওয়া নাই, প্রদ্যুৎ বরদলৈ হয়তো আহি পেলাই উপস্থিত হয়েছে হি যে কংগ্রেসের কার্যালয়ত আবতরিয়া যে এক যে উৎসবের মই দেখুৱাই আছো বর্তমান, এয়া প্রদ্যুৎ বরদলৈ আহি পেলাই উপস্থিত হয়েছে হি। আমি প্রদ্যুৎ বরদলৈ বা পুনপতিকে জানিব চেষ্টা করি। প্রদ্যুৎ বরদলৈ ইতিমধ্যে জয়ার পিছত ইতিমধ্যে আহি পেলাই পাইছেহি, আর আমি দেখাবলৈ চেষ্টা করিম বর্তমান যে প্রদ্যুৎ বরদলৈ আহি পেলাই যে উপস্থিত হয়েছেহি। আর আমি লোকসভা নির্বাচনের রিজাল্টে দিছে, কারণ কি উজনি কি নামনি কি সংখ্যাগুরু কি সংখ্যালঘু সকলে বড় স্পষ্টভাবে বিধাহীনভাবে একটা বার্তা দিছে যে হিন্দু মুসলমানের পিস বাষ্প ছটিয়ায় সমূহ মানুষক সকল মানুষক দুখন দুনিয়াত বিভক্ত করে যে ঘৃণার বার্তার বিভাজন করেছিল, সেই রাজনীতির অবসান ঘটেছিল। আর হিমন্ত বিশ্ব শর্মাক পরিপূরক হিসাবে এই ধর্মান্ধতার সাম্প্রদায়িক রাজনীতির অনুঘটক হিসাবে ভূমিকা পালন করা AIUDF দলক ধর্মীয় সংখ্যালঘু রাইজে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। গতি এয়া আমার সকলের বাবে বড় ইতিবাচক আর আশাব্যঞ্জক কথা। এই নির্বাচনের এই বার্তার এতিয়ারেপরা আমি আহ্বান জানাইছো বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা এটা আর হিন্দু মুসলমানের কথা কই পেলায় রাজনীতি নকরিব। মুখ্যমন্ত্রী ইয়াত প্রায় 11খনকৈ সভা করেছিল প্রতিদিনে, আর মন্ত্রী পীযুষ হাজরিকাও আসলে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত বহু সভা হয়েছিল যাত বিজেপিয়ে সর্বশক্তি প্রয়োগ করেছিল, তারপর আপনি জয়লাভ করেছে কি কব? সব মই একেলগে দুটা সাম্প্রদায়িক শক্তি, এটা হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন উগ্র সাম্প্রদায়িক হিন্দুর উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী হিমন্ত বিশ্ব শর্মার যেটা শক্তি, আর আনটো মুসলমানের মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি AIDFর বিরুদ্ধে যুদ্ধ নামিছিল নগাঁও সমষ্টি। আর এই এই কথাই মোক সচাকে গর্বিত করে, রাইজর সহযোগত এই দুইটা সাম্প্রদায়িক শক্তি আমি পরাভূত করবলে সক্ষম হয়েছি। সেটা স্পষ্ট কথা, আশাব্যঞ্জক কথা দুটা। এই যে আজি একদিনের দিনাখন এই যে যে কিনা এক্সিট পোল করেছিল নয় মোদী ডাঙরিয়ার জেপর ভিতর সোমাই থাকা মিডিয়া, আপনার মিডিয়ার ক্রেডিটিবিলিটি ধ্বংস করা ভারতবর্ষত। এই যে মিডিয়া ধনী ধনী বণিক গোষ্ঠীর ধনী ধনী পুঁজিপতি গোষ্ঠীর আয়ত্তাধীন মিডিয়া আছে, অর্ণব গোস্বামী জাতীয় যেবিলাক মিডিয়া, সেই মিডিয়াবিলাকে তেওঁলোক যে আসলতে পক্ষপাত দুষ্ট, আর এই পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করে পেলায় তেওঁলোকে ভারতবর্ষের মানুষক যে বিভ্রান্ত করেছিল সেইটো কথা স্পষ্ট হয়ে গেছে। মিডিয়ার ক্রেডিবিলিটি ধ্বংস করেছিল, এতিয়া মিডিয়ায় যখন বহুত আছে অবশিষ্ট যেবিলাক অতি বিবেক রক্ষক হিসাবে মিডিয়ায় যে দায়িত্ব পালন করে, মই ভাবো এতিয়া মিডিয়ার যে গ্রেট ইনস্টিটিউশন ফোর্থ পিলার বলে কয় সেইটো আকো নতুনক সঞ্জীবিত করে পেলায় মিডিয়ার ক্রেডিবিলিটি উদ্ধার করার কারণে প্রচেষ্টা চলি আছে। আমি জিকার পিছত আনুষ্ঠানিকভাবে জিকার পিছতেই দিল্লির বার্তা আছে, দলীয় বার্তা যে দিল্লির যাব লাগে, গতি স্বাভাবিকতে সরকার গঠন করার নিশ্চয় কিনা কুচকাওয়া আছে। আর ইয়ার প্রদ্যুৎ বরদলৈর ভাষ্য আর প্রতিক্রিয়া, প্রথম প্রতিক্রিয়া আমার সম্মুখে আগবহালে। সমান্তরভাবে এই মুহূর্তে করিমগঞ্জের আহিছে খবর, করিমগঞ্জত অবশেষত তুমুল প্রতিদ্বন্দ্বিতার অন্তত
কৃপানাথ মাল্লা বিজেপির প্রার্থীগী জয়লাভ করবলে সক্ষম হয়েছে। কৃপানাথ মাল্লার জয়লাভ এয়া করিমগঞ্জ লোকসভা সমষ্টিত। স্বাভাবিকতেই খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এখন খেল আমি দেখবলে পালো করিমগঞ্জ লোকসভা সমষ্টিত, কিন্তু অবশেষত মাল্লার হাতত পরাস্ত হল কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ। শেষ মুহূর্তলকে যুঁজি আছিল, কিন্তু শেষ জয় নহল হাফিজ রশিদর, কৃপানাথ মাল্লার জয় হয়েছে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত। আর ইয়াকে ধরে বিজেপির অকলে বিজেপির নখন আসনত জয়লাভের খবর, তার বিপরীতে মিত্রতা থাকা দুটা দলের জয়লাভ। মুঠ মিত্রতার সঙ্গে বিজেপির বা এন ডি এর আসনের সংখ্যা ক্ষেত্রে 11। আর এটা সময় হয়েছে পুনপটীয়া সম্প্রচার আকু এবার যার আমার সাংবাদিক নবজ্যোতি মহন্ত থাকবে কিছু সময়ের পাশতেই, আমি কাছে যাম পুনপটীয়া সম্প্রচারের জড়িয়ে। তার পূর্বে আন কেতবর খবর আছে, ইতিমধ্যে আমি জানাইছো মাল্লার জয়লাভ কৃপানাথ মাল্লার। ইফালে খন্তেক পাশতেই নরেন্দ্র মোদিয়ে সম্বোধন করব দেশবাসীক, খন্তেক পাশতেই বিজেপির কার্যকর্তা সম্বোধন করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে নির্বাচনত হেট্রিকর পাছত মোদীর ভাষণ, আর কিছু সময়ের পাশতেই